दर्शक राजधानी हाथीर झील থেকে করোনা পরিস্থিতির আরো খবর খবর জানাচ্ছেন সহকর্মী দীপু শিকদার। দীপু বলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতেজিল এলাকায়। এখানে নৌবাহিনীর একটি কার্যক্রম চলছে, যেটি আমরা গত তিন সপ্তাহ যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখছি যে নৌবাহিনী নানান প্রচারণা চালাচ্ছে এই করোনা বিরূপ প্রভাব সম্পর্কে মানুষকে সতর্ক করছেন। এবং আপনি যে পিছনে যে গাড়িটি দেখছেন, এই গাড়িটির মাধ্যমে কিন্তু আসলে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং ফুটপাথগুলোতে কিন্তু স্প্রে করা হচ্ছে, বিভিন্ন যানবাহনে স্প্রে করা হচ্ছে। তো আমি সার্বিক এই কার্যক্রম নিয়ে কথা বলবো নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তা কমোডর শেরাফুল্লাহর সাথে। আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু জানাবেন যে আজকে আসলে আপনারা কি কার্যক্রম করবেন? আর ধন্যবাদ আপনাকে। মূলত যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশকে রক্ষা করার জন্য সরকার কর্তৃক যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এর মধ্যে আমরা ত্রাণ দিচ্ছি, তারপরে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছি, জনসচেতনতামূলক বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছি, প্লাকার্ড ইউজ করছি। তো এই হিসাবে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আমরা মূলত এই কার্যক্রম পরিচালনা করছি। তারই অংশ হিসেবে আজকে আমরা হাতিরঝিল এলাকা এবং তার আশপাশের বিভিন্ন জায়গাতে আমরা জীবাণুনাশক ওষুধ ছিটানোর ব্যবস্থা করছি। ধারাবাহিকভাবে তো এটা চলবে এই কার্যক্রম? জি, ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। সরকার যতদিন আমাদেরকে এই কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ করে ততদিন পর্যন্ত আমরা এটা নিয়ে মাঠে থাকবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পলি, শুনছিলেন যে এই নৌবাহিনী কর্মকর্তা যেটা বলছে যে করোনা প্রভাবের যে বিরূপ প্রভাব আছে, করোনার যে বিরূপ প্রভাব সেটি সম্পর্কে মানুষকে সচেতন করবেন এবং যে জীবাণুনাশক স্প্রে রাজধানী জুড়ে তারা এই এই কার্যক্রমটি অব্যাহত রাখবেন। তো হাতিঝিল এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।